মেট্রো রেলের পুরোপুরি সুফল পাচ্ছেন যাত্রীরা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সবগুলো স্টেশন চালুর পাশাপাশি মেট্রো রেলের সময়সীমাও বাড়ানো হয়েছে। যানজট এড়াতে মেট্রো ব্যবহার যাত্রীদের ভিড়ও চোখে পড়ার মতো। এই অবস্থায় যারা মেট্রো রেলে যাতায়াতের জন্য সিরিয়ালে দাঁড়িয়ে বারবার টিকিট কাটতে চান না, তাদের কাছে MRT কার্ড ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই আধুনিক গণপরিবহনটিতে যাতায়াতের সিঙ্গেল, MRT ও র্যাপিড এই তিন ধরনের পাস ব্যবহার করছেন নিয়মিত যাত্রীরা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে বাস, লঞ্চ ও মেট্রো রেল কর্তৃপক্ষ পরিচালিত শপিং মলে এই কার্ড ব্যবহার করে বিল পরিশোধ করা যাবে। আমাদের মেট্রোতে হচ্ছে দুই ধরনের কার্ড হয়, এটা হচ্ছে আপনার একক যাত্রা, একটা হচ্ছে আপনার পার্মানেন্ট কার্ড, যেটা হচ্ছে আপনার যে যখন তখন আপনি ইউজ করতে পারবেন। পার্মানেন্ট কার্ডটা আবার দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে MRT পাস, একটা হচ্ছে র্যাপিড পাস। র্যাপিড পাস মূলত হচ্ছে ডাচ বাংলা ব্যাংক একটা থার্ড পার্টি কোম্পানি আমাদের থেকে এক্সেসটা নিয়ে নিচ্ছে, হচ্ছে ওয়ান কার্ড অল সার্ভিস যেটা। তো হচ্ছে আমি কার্ড দুটো দেখাই, এটা হচ্ছে আপনার একক যাত্রা, যেখানে হচ্ছে ওয়ান সিম্বল দেওয়া আছে, মানে আপনি আজকে কাটলে আজকে দিয়ে এই কার্ডটাতে জানি করতে হবে। আর এটা হচ্ছে আপনার পার্মানেন্ট কার্ড, এখানে চারটা সিম্বল দেওয়া আছে, এটাতে আপনি বাস, ট্রেন, লঞ্চ এবং শপিং মল এগুলোতে আপনি যাতায়াত করতে পারবেন বা শপিং করতে পারবেন। তো একক যাত্রা টিকিট হচ্ছে আপনি আজকে কাটবেন, আজকে এটা পাঞ্চ করে প্রবেশ করবেন এবং বেরোসময় এটা জমা দিয়ে বেরো যেতে হবে। আর পার্মানেন্ট কার্ড যেটা হচ্ছে রিচার্জেবল, এখানে আপনি হচ্ছে ব্যালেন্স রিচার্জ করবেন, এটাতে আপনি পাঞ্চ করে প্রবেশ করবেন। প্রবেশ করার সময় আপনার এন্ট্রি কাউন্ট হবে, এন্ট্রি স্টেশন, বেরোবার সময় যখন আপনি পাঞ্চ করবেন তখন এক্সিট কাউন্ট হবে। এন্ট্রি থেকে এক্সিটের দূরত্ব হিসাব করে সে ভাড়াটা কেটে নেবে এবং ডিসপ্লেতে দেখাবে আপনার এত টাকা কাটলো এবং এত টাকা আছে। এই হচ্ছে দুই কার্ড, এই দুই ধরনের কার্ড হয়। আচ্ছা, MRT পাস যেটা, এটা মেয়াদ হচ্ছে 10 বছর, ঠিক আছে। আর যেটা একক যাত্রা, এটা হচ্ছে 24 ঘন্টা, মানে আজকের কার্ড আজকের দিনেই এটা শেষ, এটা কালকে আগামীকালকে আর হবে না, কাজ হবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে যে UFO রুমটা আছে কাউন্টার, যেটা এখানে এসে আমাদের একটা MRT ফর্ম আছে, ওই ফর্মটা ফিল আপ করতে হবে আর সাথে 500 টাকা জমা দিতে হবে। এই 500 টাকার ভিতরে হচ্ছে কার্ডে 300 আপনার ব্যালেন্স পাবেন, 200 টাকা হচ্ছে কার্ডে জামানত মানি হিসেবে থাকবে, ওই 300 টাকা আপনি ইউজ করতে পারবেন। আর কার্ডে হচ্ছে আপনার 10% একটা ডিসকাউন্ট আছে, আপনি সকল জার্নিতে 10% ডিসকাউন্ট পাবেন। নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা কম দূরত্বের যোগাযোগের জন্য MRT পাস ব্যবহার করা হয়। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক সংযোগবিহীন স্মার্ট আইডি কার্ড। DMTCL ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সেটি মেট্রো রেলের টিকিট কাউন্টারে জমা দিলেই পাওয়া যাবে এই কার্ড। নিজের নাম, বাবা ও মায়ের নাম, জন্ম তারিখ, NID ও মোবাইল নম্বর দিয়ে পূরণ করা যাবে ফর্ম। এক যাত্রার ক্ষেত্রে ভাড়ার তালিকা অনুযায়ী প্রতিবার একক যাত্রার টিকিট কিনে ভ্রমণ করতে হয়। MRT পাসের ক্ষেত্রে এন্ট্রি বা এক্সিট গেটে পাস স্পর্শ করে এতে লাইন ধরার ঝামেলায় পড়তে হবে না।